বিরতির পর আবারও আপনাদের স্বাগত। প্রতিটি শিশু যাতে মৌলিক শিক্ষাগত দক্ষতা অর্জনে উপযোগী পরিবেশ লাভ করে তা সুনিশ্চিত করতে শুক্রবার উদয়পুর রাজশ্রী কলাক্ষেত্রে গোমতী জেলা শিক্ষা দপ্তরের তরফে নিপুণ ত্রিপুরা মিশন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গোমতী জেলা 2023 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেরায় সেরা রেজাল্ট যারা করেছেন তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মাতারবাড়ি কেন্দ্র বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, গোমতী জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা মনোজ দেববর্মা, গোমতী জেলা শিক্ষা দপ্তরের অধিকর্তা ভিক্টর রিয়াং, গোমতী জেলা সভাধিপতি দেবল দেব রায় সহ অন্যান্যরা। অনুষ্ঠানে গোমতী জেলার সকল শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। পাশাপাশি শিক্ষা বিষয়ক বিভিন্ন আলোচনা করেছেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। প্রতিটি শিশু যাতে মৌলিক অধিকার সঠিকভাবে পায় এবং শিক্ষাগত দক্ষতা যাতে অর্জনে উপযোগী পরিবেশ তারা পায় সেই জন্যই কিন্তু কাজ করে চলেছে রাজ্যের শিক্ষা দপ্তর। শুক্রবার উদয়পুর রাজশ্রী কলাক্ষেত্রে গোমতী জেলা শিক্ষা দপ্তরের তরফে নিপুণ ত্রিপুরা মিশন এক অনুষ্ঠানের মাধ্যমে গোমতী জেলায় 2023 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা সেরা রেজাল্ট করেছে তাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। যারা ভালো রেজাল্ট করেছে তাদের সংবর্ধনা প্রদানের পাশাপাশি আগামী দিনেও যাতে তারা ভালো করে পড়াশোনা করে সেই বিষয়টাই উল্লেখ করেছেন মন্ত্রী। মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আরো বলেছেন যে সকল শিক্ষক শিক্ষিকারাও গুরুত্বপূর্ণভাবে প্রত্যেক ছাত্রছাত্রীদের দিকেই নজর দিতে হবে এবং যারা ভালো ছাত্র যারা খারাপ ছাত্র রয়েছে প্রত্যেকের দিকে সমান নজর দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে হবে সেই কথাই বলেছেন মন্ত্রী। কি বলছেন মন্ত্রী আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুনব। নতুন করে একটা প্রকল্প চালু করা হয়েছে বিদ্যা সেতু, মানে স্কুলে যাওয়ার আগে অক্ষর জ্ঞান এবং আমাদের গণিত এবং বিভিন্ন অক্ষরগুলো যেন আমাদের প্র্যাকটিক্যালি শেখানো যায়, যে স্কুলে যা ভর্তি হওয়ার 6 থেকে 8 মাস আগে সেগুলোকে প্র্যাকটিস করানো শিশুদের মধ্যে, তাদের কাছে যেন একটা ক্লিয়ার আইডিয়া থাকে, ক্লিয়ার ধারণা থাকে যে আমরা পড়াশোনা করতে গেলে এই অক্ষরগুলো চিনতে হবে। যে বিদ্যা সেতু একটা নতুন প্রকল্প, এগুলো কেন্দ্রীয় সরকার চালু করেছে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে আরো কিভাবে সুদৃঢ় করা যায় তার লক্ষ্যে, ড্রপ আউটের সংখ্যা যেন কমে এবং সঠিক শিক্ষায় যেন আমাদের শিশুরা শিক্ষিত হতে পারে। আজকে আমরা দেখেছি বিগত দিনের শিক্ষা ব্যবস্থা আর বর্তমানের শিক্ষা ব্যবস্থা, তার মধ্যে আমরা যদি কম্পারিজন করি আকাশ পাতাল আমরা পার্থক্য দেখতে পাবো। আমাদের নতুন শিক্ষানীতি যেটা করেছে তার মাধ্যমে প্রতিটা শিশুকে কোয়ালিটি এডুকেশন দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য সরকারের, তো সেই বিষয়েই নিপুণ ত্রিপুরার মাধ্যমে প্রতিটা শিশুকে সঠিক শিক্ষা যেন দেওয়া যায় সেই লক্ষ্যেই। আপনারা শুনলেন মাতারবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় কি বলেছেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এবং আগামী দিনে ছাত্রছাত্রীরা যাতে ভালোভাবে পড়াশোনা করে সেই পরিবেশ গড়ে তোলার চেষ্টা করছে রাজ্যের শিক্ষা দপ্তর, এমনটাই জানিয়েছেন উপস্থিত অতিথিরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই, পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।